আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। কাছের দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব বৃষ্টি হচ্ছে সকালবেলা, তো বৃষ্টি হলে আসলে ইদানিং ভালোই লাগে। খুব গরম পড়ছিল আর বৃষ্টিটা খুব দরকারও ছিল, তো আল্লাহ পাকের কাছে বলেছিলাম যে আল্লাহ বৃষ্টি দাও, গরম আর সহ্য হয় না। হয়তো দোয়াটা কবুল হয়েছে, শুকরিয়া আল্লাহর কাছে। তো আজকে বৃষ্টি যেহেতু, খিচুড়ি তো রান্না করতেই হবে। বৃষ্টি হলে আমার কাছে আসলে খিচুড়ি খেতে ভালো লাগে, তো আজকে পাতলা খিচুড়ি দিয়ে নাস্তা করব, তারই প্রিপারেশন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফেলে দেওয়া বোতল। তেমনি একটি বোতল হয়েছে, রুয়াবজা শেষ হয়ে গিয়েছিল, সেই বোতলটা আসলে ফেলবো না, বোতলটা খুবই সুন্দর, তো সেটা দিয়ে একটা ডিআইওয়াই করব। খুব সহজে আপনারা ডিআইওয়াইটা নিজেরাও করে নিতে পারেন, আসলে কিছু দেখলে অনেক সময় আইডিয়া পাওয়া যায়। তো আশা করি পুরোটা ভিডিও আমার সঙ্গেই থাকবেন, এবং আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। তো বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির পানিতে আমার বারান্দার গাছগুলো গোসল করে ফেলেছে, দেখতেই পাচ্ছেন কেমন সবুজ এবং সতেজ লাগছে ওনাদেরকে। তো যখনই আসলে বৃষ্টি হয় মাঝে মাঝে চেষ্টা করি একটু ভিডিও করার জন্য। তো আমি কিন্তু নাস্তা রেডি করে ফেলেছি, এই তো, সেটার ভিডিও করলাম না, কেননা পাতলা খিচুড়ি আমি কিভাবে রান্না করি তার অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো এখানে সবজি দিয়েছি, ডাল চাল মিশিয়ে পাতলা খিচুড়ি রান্না করেছি, আর সাথে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজা করেছি। তো নেহামনি অলরেডি স্কুলে দিয়ে এসেছি, তার পরীক্ষা শুরু হয়ে গেছে, কেননা এখন খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আগেই আমি ওকে দিয়ে এসেছি। আর আমি আর নিয়াজ নাস্তা করছি, আপনাদের ভাইও আসলে বাহিরে, আর নিশা এখনও খায়নি, তা আমি নিয়াজের জন্য খিচুড়ি দিয়ে রেখেছি, সে ব্রাশ করতেছে, একটু পরে এসে খাবে। তো যারা এখনও পাতলা খিচুড়ির সাথে ডিম পেঁয়াজ মরিচ দিয়ে এভাবে ডিম ভেজে কখনো খাননি, খেয়ে দেখবেন, আসলে অনেক ভালো লাগে। আর দেখেন আমার বাবাইটার দাঁত পড়ে গেছে, আসলে দাঁত পড়েছে, এই প্রথম, দুইটা দাঁত পড়লো ইদানিং। তো প্রথম একটা ভিডিও করেছিলাম যখন দাঁত পড়েছিল, তো আমি তাই বলতেছি যখন এসে বসেছে যে বাবা তোমার দাঁতটা দেখাও, আর হাসতেছিলাম। তো যাই হোক, এই যে রুয়াবজার বোতলটা, বোতলটা কিন্তু সুন্দর, প্রথম চেয়েছিলাম রং দিয়ে কাজ করার জন্য, পরে ভাবলাম না রং দিয়ে করব না, কিছু যেহেতু বোতলটা একটু পাতলা ধরনের, কিছু দিয়ে করি যে একটু ভারী হবে। তো এখন আমি এটার জন্য কিছু সুতলি নিয়েছি, সুতলি বলেন আর দড়ি বলেন। তো এই মাথাগুলো কিন্তু আমি হট গ্লু গান দিয়ে, হট গ্লু দিয়ে জড়িয়ে দিব, তাহলে কিন্তু এগুলো খুলে যাবে। তো শুধু মাথাগুলো আটকালেই হবে, বাকিগুলো আসলে হট গ্লু গান দিতে হবে না, মানে হট গ্লু দিতে হবে না, এটা এইভাবেই আসলে পেঁচিয়ে থাকবে, শুধু যখন মাথাগুলো আসবে তখন সেগুলো একটু জড়িয়ে দিলে হবে। তো যখন আমি এই ভিডিওটা করেছিলাম, আসলে রান্না টান্না শেষ করে সব কিছু ভিডিও করেছিলাম, তারপর আসলে বিকালে অর্ধেক ভিডিও করে রেখে দিয়েছিলাম, আর বাকি যেতটুকু ভিডিও করেছিলাম পরে যে কাজটা রয়ে গেছে বোতলটার, সেটা করেছিলাম আমি মাগরিবের পরে। তো দিন রাত সব মিলিয়ে আসলে, রাত না অবশ্য সন্ধ্যা, সব মিলিয়ে ভিডিওটাতে আছে। তো আশা করি ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন আমি কীভাবে এটা পেঁচিয়ে নিচ্ছি। আমার কিন্তু পুরা বোতলে সুতলিটা পেঁচানো হয়ে গিয়েছে,
তো সুতলেন কোনো আসলে কোনো কোনো জায়গায় দেখা যায় একটু মোটা, কোথায় কোথায় আবার চিকন, তো যেরকম আছে সেরকমই পেঁচিয়ে নিয়েছি। এখন আমি এক টুকরা সুতলে নিয়ে নিয়েছি, যেটা একটু লতার মতো আমি বোতলের গায়ে জড়িয়ে দিব। তো এখানে আসলে গ্লু গান যে আমি লাগাবো, সে সকেটটা মানে এত দূর আসবে না যে সাইডে বসেছি, তাই আমি আপনাদেরকে দেখিয়ে যেখানে গ্লু গান আছে সেখান থেকে লাগিয়ে আনতেছি। আর এই তো এখানে আমি একটু চট নিয়ে নিয়েছি। হ্যাঁ, যেহেতু আমি বিভিন্ন DIY করি, তাই আমি আসলে সুতলি, চট, বিভিন্ন লেস এগুলো আসলে আমার সংগ্রহে আছে। যখন যেটা মন চায় যেটা দিয়ে করব সেটা নামিয়ে করে ফেলি। তো এই চটগুলো আমি কিনে আনিনি, এগুলো আমাদের যে চালের বস্তা নিয়ে আসে সে বস্তাগুলোই আমি কেটে কেটে রেখে দিই। তো এই তো এখন আমি এই চটগুলোকে ফাতার মতো করে কেটে নিয়েছি। আর যেহেতু এটা কাটলে এগুলো সুতো সুতো খুলে যায়, তাই ভাবলাম এটার চারপাশে যদি একটু সুতলি দিয়ে চাপ দিয়ে দেই তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো এই তো সাদা একটু সুতলি দিয়ে এভাবে চারপাশটা আমি হট গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি। এখন আমি এই যে লতাটার চারপাশে পাতাগুলো একটু এভাবে লাগিয়ে দিব, একটু ডিজাইন মানে একটু সুন্দর দেখানোর জন্য, আর কিছু না। তো বিভিন্ন ভিডিওতে আমি আরও অনেকগুলা বোতল DIY করেছি, তো আমি একটা কর্নারে সব বোতলগুলো রেখে দিব, যখন সাজাবো সেগুলো তো আপনাদেরকে দেখাবো। এখন আমি শুরেকের উপরে এবং আমার একটা কর্নারের উপরে আমি এই বোতলগুলো সাজিয়ে রেখেছি। তো এই তো আমার বোতলটা কিন্তু কাজ হয়ে গিয়েছে। তো প্রথম চেয়েছিলাম এইভাবে রাখতে, পরে দেখলাম যে আসলে বোতলের যে উপরের সাইডটা ঢাকনা দিলেও ভালো লাগবে না, তো উপরের সাইডটাতে কী করা যায়, তখন মাথায় এলো উপরের সাইডটা আমি একটু লেস দিয়ে যদি কভার করে দেই তাহলে দেখা যায় দেখতে ভালো লাগবে, আর ঢাকনাটাও দিতে হবে না। আর এখানে ইচ্ছা করলে ফুল রাখা যাবে। তো আমি আসলে এখন কিছুই রাখবো না, ভিডিওতে কিছুই রাখিনি, এভাবেই রেখে দিয়েছি শোপিস হিসাবে, যখন আবার রাখবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো এই ভিডিওটা করেছিলাম আমি আসরের পরে, আসরের নামাজ পড়ে তারপর করেছিলাম, তখন কিন্তু ভালো আলো। আর বাকি যে কাজটা করেছিলাম একটু পরেই দেখবেন গুটগুটে অন্ধকার হয়ে গিয়েছিল। আর বিশেষ করে আমি কিন্তু বেশিরভাগ মাগরিবের পরে ভিডিওগুলো ছাড়ি, কেননা এই সময় দেখা যায় যে বিকালবেলা যদি আমি ভিডিও করে রাখি তাহলে দেখা যায় যে সন্ধ্যাবেলা ভয়েস দিয়ে এডিটিং করে সব কিছু রেডি করি, আর যখন আমার বাচ্চারা বসে বসে পড়ে তখন আমি ভিডিওগুলো রেডি করি, তারপর ভিডিও আপলোড করি। তো এই তো সম্পূর্ণ লুক। পরে আসলে অফ ক্যামেরায় আমি এখানে কিছু পুঁতি যোগ করেছি, আর পুঁতি দেওয়াতে এখন আরও ভালো লাগতেছে। তো আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে যেহেতু নিজেই করেছি, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন। দেখেন সাধারণ একটা জিনিস, হয়তো ময়লার ঝুড়িতে করে ফেলে দিতাম, কিন্তু এখন আমাদের ঘরের একটা শোপিস তৈরি হয়ে গেল। আমি সবসময় বলি একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা ঘরের বিভিন্ন জিনিসগুলো রিসাইকেল করে ব্যবহার করি, এটা যদি ময়লার ঝুড়িতে যেত এখানেও একটা ময়লার বাড়তি ময়লা হতো, আর এটা এখন আমি রিসাইকেল করে আমার ঘরে ব্যবহার করছি, দেখতে সুন্দর লাগতেছে, একটা শোপিস কিনার হাত থেকেও আমি বেঁচে গেলাম এরকম আর কি, আর আমার হাতে তৈরি সেটা তো আরও সুন্দর। তো আগের বোতলগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর এই যে এখানেও আমি লেস দিয়ে কিছু বোতল তৈরি করেছি, এগুলো আমি কর্নারে রেখেছি। তো ওই বোতলটা নিয়ে এসেছি এখন এখানে রাখার জন্য। তো যখন রাখলাম দেখলাম যে এটা আসলে তাক থেকে মানে সেলফ থেকে এটার মাথাটা একটু উপরের দিকে, তাই কর্নারে রাখলাম, এটা হয়তো এখান থেকে সরিয়ে রাখতে হবে। পরে কোথায় রাখি কী করি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো এখন এটা আপাতত এখানেই রেখে দিব। আবারও বলছি ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিব, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।